নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাসমা সেন্টারের পক্ষ থেকে। 15 টাকায় ট্যাটু করা যায় পার্ক সার্কাস ময়দানে কি পুজোর মণ্ডপে বা ব্যাংককে গিয়ে ব্ল্যাক ইন্ডিয়ান ইঙ্ক ট্যাটু 15 টাকা থেকে নিয়ে 15,000-1.5 লাখ টাকা অবধি ট্যাটু করে ট্যাটু লাগিয়ে নিয়ে সেজে মানুষ একদম মেতিয়ে বেড়ায়, খুব ভালো, খুব সুন্দর, 2 বছর চলল। আমার তো অনেকে ছেলে মেয়ে প্রেম হয়েছে, ছেলে মেয়ের নাম এত বড় করে ট্যাটু দিয়ে লিখিয়ে দিল, মেয়ে এত বড় নাম ট্যাটু দিয়ে লিখিয়ে দিল ছেলে এক অন্যের ওপরে, তারপরে বিবাদ মেসে গেল, সব রিলেশনই কেটে গেল, কেসা কাশি হয়ে গেল, এবার নামটা কি হবে। সেই 15 টাকা দিয়ে কি 5,000 টাকা দিয়ে ট্যাটু করা এখন তোলা তো সমস্যা, ইমিডিয়েট তোলা যাবে না। একটা সলিউশন আছে, প্লাস্টিক সার্জারি, পুরো চামড়াটা কেটে বাদ দিয়ে অন্য জায়গা থেকে চামড়া এনে বসানো, কিন্তু সেটা নয়। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে চলে এসেছি আজকে লেজার নিয়ে আলোচনা করব। এই যে ট্যাটু তৈরি হয়ে যায়, এই ট্যাটুটা কিন্তু সরানো যায়। প্রচুর ইজিপশিয়ান মমি বেরিয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি সেই ইজিপশিয়ান মমিগুলো দেখেছি, সেই মমি সেই যুগে ট্যাটু করেছে, তার কিন্তু হাড়েও সেই ট্যাটু রঙিন দাগটা রয়ে গেছে, সেটা সরেনি। এরা আমরা এটা আমরা ভাবি যে ব্ল্যাক ইঙ্ক দিয়ে ট্যাটু হলো চামড়ার উপরে, ত্বকের উপরে আছে, তা কিন্তু নয়, সেটা ডিপ পেনিট্রেট করে বোন অব্দি চলে যায়। এটা সরানোর জন্য আমাদের কাছে লেজার আছে, লেজার দিয়ে এটা সরানো যায়, খুব কম খরচে কিন্তু ট্যাটু করা যায়, বেশি খরচে করা যায়, অল ডিপেন্ডস যে আপনি কোথায় করাবেন, স্ট্যাটাসের উপরে কাউন্ট করে কোথায় করাচ্ছেন তার উপরে ডিপেন্ড। ট্যাটু কুলিয়ে আসার পরে সরানোটা তার চেয়ে হয়তো 4 গুণ 5 গুণ বেশি খরচ থাকে। আমরা এটা বিনা কোনো ব্যথায়, বিনা কাটা ছেড়ায় লেজার সার্জারি দিয়ে তোলা যায়, লেজার লাইট দিয়ে, যেমন ফ্ল্যাশ লাইট ব্লিঙ্ক করে, সে ব্লিঙ্ক করে 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 প্রথম সিটিং অনেকটা কমে যায়, 15 দিন পরপর 4 থেকে 5টা সিটিং করলে কিন্তু ট্যাটু পুরোপুরি সম্পূর্ণ করে সরিয়ে যাবে। এবার লেজার দিয়ে তো ট্যাটু সরানো হলো এক, এটা হলো ইন্ডিয়া কিউসুইচ লেজার সার্জারি। দ্বিতীয় হলো লেজারের আরো উপযোগিতা আছে আমাদের স্কিন রিজুভিনেশন, ফেসিয়াল রিজুভিনেশন, আমার ফেস ডাল হয়ে গেছে, সেখানে কার্বন পিল লাগিয়ে ট্যাটু করা হয়, কার্বন ফেসে লাগিয়ে দিয়ে তখন ওই লেজার শর্টস দিয়ে 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 পুরো পুরো ফেসটাই রিজুভিনেট হয়ে একটা নিউ লুক চলে আসে, একটা নিউ প্যারাডাইম শিফট আপনি পাবেন, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করেছি। লেজারের আরও প্রয়োজন আছে, অনেক মেয়েদের হরমোনাল সমস্যার জন্য বা পলিসিস্টিক ওভারি ডিসঅর্ডারের জন্য, বাচ্চা মেয়ে কি বয়স্ক মহিলাদের দাড়ি কোঁক এগুলো বেরিয়ে আসে, তো এটার জন্য পারমানেন্ট হেয়ার রিডাকশনের জন্য আমরা কিন্তু IPL লেজার করে থাকি। এই IPL লেজার করলে লেজার লাইট এনার্জি স্কিনের ভিতরে পাঠিয়ে দিলে চুলের যে ফলিকিউলগুলো আছে সেখান থেকে চুল বেরোনো বন্ধ করা সম্ভব, হেয়ার রিডাকশন করা সম্ভব। এই সমস্ত হলো লেজারের বিষয়, লেজার দিয়ে আমরা ট্যাটু সরানো সম্ভব হচ্ছে, লেজার দিয়ে আমাদের ফেসিয়াল রিজুভিনেশন করা সম্ভব হচ্ছে, লেজার দিয়ে অ্যাডিশনাল হেয়ার সরানো সম্ভব হচ্ছে। আমাদের এখানে তো চল কম আছে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি বা আরও বড়ো যে কসমোপলিটন কান্ট্রি আছে সেখানে প্রচুর মেয়েরা কিন্তু প্রাইভেট পার্টসেরও পার্মানেন্ট হেয়ার রিডাকশনের সলিউশনের কিন্তু এগিয়ে যাচ্ছে। ধরুন গোপ দাড়ি হওয়া একটা মহিলার পক্ষে প্রেজেন্টেশনের বিষয় আছে, অসুবিধা ফিল করে, বোধ করে, সেটা সরানো তো খুবই প্রয়োজন। কিন্তু প্রচুর মহিলারা আজকাল অ্যাডভান্স মডার্ন যারা আছে তারা ওনারা এগিয়ে আসছেন যে প্রাইভেট পার্টসের এই প্রত্যেক মাসে কদিন পর পর কিন্তু হেয়ার রিমুভালের একটা সমস্যা থেকেই থাকে, সেটাও কিন্তু আমাদের IPL ইন্টেন্স পালস লাইট লেজারের মারফতে ইন্টারনাল যে হেয়ার ফলিকিউল আছে সেখানে লাইট এনার্জি পাঠিয়ে দিয়ে সেই হেয়ার প্রোডাকশনটাকে আটকানো যায়। ওটা 4 থেকে 5টা সিটিং 15 দিন কি 1 মাস পর পর যদি নেওয়া যায় তাহলে হেয়ার গ্রোথটাকে আমরা আটকে দিতে পারি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের হাতে আছে, অ্যাডভান্সমেন্টের যে জায়গা সেই জায়গাটাকে আমাদের ইউজ করতে হবে। হাতে যন্ত্র আছে, হাতে হাতিয়ার আছে, কিন্তু সেটাকে সঠিক জায়গায় ইউজ করতে হবে এবং জানতে হবে যে এই এই অস্ত্রটা এখানে
কাজে লাগতে পারে। আর লেজার ট্রিটমেন্ট করা, লেজার সার্জারি বলা হয় নিশ্চয়ই, সার্জারি মানে অস্ত্রোপচার, অস্ত্রোপচার না, এটা সব লাইটের উপরে খেলা, কোনো ব্যথার কোনো বিষয় নেই, কোনো পোলার কোনো বিষয় নেই, শুধু লাইটের উপরে কিন্তু আমরা সরাতে পারছি। ট্যাটু আমরা বন্ধ করতে পারছি, মহিলাদের এক্সট্রা ওভারগ্রোথ অফ হেয়ার সেটা হেয়ার রিডাকশন করতে পারছি, আমরা ফেসিয়াল রিজুভিনেশন করতে পারছি, আমরা অ্যাডিশনাল হেয়ার গ্রোথটাকে বন্ধ করতে পারছি। আমাদের হাতে অনেক কিছুই আছে, যদি আপনাদের কোথাও কোনো সমস্যায় যদি থেকে থাকে, এই সমস্যা নিয়ে অনেক সময় অনেক বাচ্চা ছেলেরা আছে, এই ছোটো ট্যাটু এখানে করে নিয়েছে, আর্মিতে গেছে ওখান থেকে কাটিয়ে দিয়েছে, না ট্যাটু আছে নেওয়া যাবে স্যার ইমিডিয়েটলি সরিয়ে দিন। তো আর্মিতে অ্যাপ্লাই করার আগে বা কোনো ভালো কর্পোরেটিভ আপনি যদি ট্যাটু করতে যান, তো ট্যাটু থাকলে অনেকে রিজেকশনের চান্সেস থাকে, অর্থাৎ হাতে সময় থাকতেই আপনারা যদি ট্যাটু দৃষ্টান্তমূলক এগিয়ে থাকে, যদি সম্ভাবনা বা ইচ্ছা থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই নিচের ডেসক্রিপশন বক্সের দেওয়া নম্বর যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আপনাদের এই যে সমস্যাগুলো আছে সেটার জন্যে আমরা আপনাদের সলিউশন দিতে পারবো, নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত দেওয়া আছে। আর এই লাইক শেয়ার বাটন এই সমস্ত একটু ব্যবহার করলে আমাদের ভালো লাগবে, আমরা আরও একটু উজ্জীবিত হবো আপনাদের আরও নতুন নতুন তথ্য নিয়ে আসার জন্য। আর এটা যদি শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে, আপনাদের পরিচিতির মধ্যে, তাহলে অনেকে অজানা জিনিসও কিন্তু জানতে পারবে। এই নিয়ে আজকে বিরাম দিলাম, আবারও আপনাদের সামনে ডক্টর নারায়ণ পাণ্ডে একটি পক্ষ থেকে লাইক শেয়ার আর কমেন্টসের আশায় থাকলাম। কিছু যদি জানতেন হয় ত্বকের বিষয়ে, অ্যালার্জির বিষয়ে, অ্যাজমা, রাইনাইটিস, হাঁচি, সর্দি, কাশি, লাং ফাংশন টেস্ট, এই সমস্ত বিষয় নিয়ে যদি কিছু জানার যদি মনে হয় নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে, আমি প্রত্যেকটা কমেন্ট করি এবং প্রয়োজন হলে পরবর্তী অনুষ্ঠানে আপনারই সেই প্রশ্নটাকে আমি আপনার উত্তরের জন্য আপনাদের সামনে হাজির হয়ে যাবো। আপনার একটা প্রশ্ন কিন্তু অনেক লোককে এক্সট্রা নলেজ জানিয়ে দিতে পারে, কিছু মানুষের মধ্যে হয়তো প্রশ্ন থাকতেও পারে, হয়তো বলতে পারছে না, কিছু প্ল্যাটফর্ম পাচ্ছে না, আপনি একটা প্রশ্ন করলে সেই উত্তর আমি যখন দেবো প্রচুর লোক জানতে পারবে। এই আশা নিয়ে আজকে বিদায় নিলাম, থ্যাংক ইউ।